নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা নিয়ে আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা অনেক বেলা করে শুরু করছি, 11টা থেকে। তো এখন ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তো এগুলো খাবার বসিয়েছি। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এখন কাজে চলে যাবে। আর কি করব, লাউ ঘণ্ট আর চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে করবো, আর আলু সেদ্ধ। আলু সেদ্ধ হয়ে গেছে, এই হলো আমাদের মেনু। কালকে রিচ খেয়েছি অনেক, আর বেশি খাবো না এগুলো। আজকে এগুলো প্লেন, তাও চিংড়ি মাছ করলাম, কারণ এক তরকারি দিয়ে তো আমরা খেতে পারি না, মেয়েরা খেতে পারে না ওর জন্য। তো চলো রান্না বান্না কী করছি দেখো। লাউটা কেটে নিয়েছি, ঘরের রান্নাঘরের অবস্থা বেহাল দেখো। লাউ ঘণ্ট কেটে নিয়েছি, আর মায়ের এই লেবুর জুস করবো। চিংড়ি মাছ অল্প রয়েছে, যে পেঁয়াজের পেঁয়াজ চিংড়ি করবো, আবার লাউ ঘণ্ট তো অল্প দেবো। আর এদিকে পেঁয়াজ চিংড়ি করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর ওদিকে তোজোর খাবার বসিয়ে দিয়েছি, অলরেডি হয়ে এসছে দেখো। পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, আদা রসুন একটু, এবার লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ আর জিরে গুঁড়ো, বুঝলে। এই দিয়ে হবে চিংড়ি মাছের ঝাল। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, তারপর ভাজা চিংড়ি গুলো দিয়ে দেবো। মশলা দিলে একটুখানি জল দিতে হয়, কাকি পরে এসে একটু পায়েস আর মিষ্টি নিয়ে যেও, ঠিক আছে? আমার হাতটা একটু খালি হোক। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে আছো তো? আচ্ছা ঠিক আছে, ওই কাজে কালকে কাজে কাজ করে যে কাকিমাটা বোনের সাথে আসেনি, তাই ওদের কালকে সন্তোষজনের পুজো ছিল, ওর জন্য পায়েস মিষ্টি একটু নিয়ে যাক, তাই না? ওকে চলো রান্নাটা করে নিই। বক বক করছি, সকালবেলা থেকে ফোন অন করতে পারিনি, মাথা ঘুরছে। হাই রে, আমার বন্ধুদেরকে রান্নাবান্না দেখাতে পারছি না। ওকে চলো পরে আসছি, আবার রান্নাটা করে নিই। ও চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে হয়ে গেছে, এই যে রেখে দিচ্ছি। ও বড় একটু ভাত রেখে দিয়ে গেছে, পরে খাও তুমি। এই যে ডাল হয়ে গেছে, আলু সেদ্ধ করে রেখেছি অল্প করে, অল্প করে লাউ ঘন্ত করলাম, লাউ ছিল। বিড়াল এসে জ্বালাচ্ছে দেখো বন্ধুরা, অতিথি এসছে, অতিথি প্রতিদিন এসে জ্বালাবে, যেটু অতিথি। বৃষ্টি না বৃষ্টি বৃষ্টি জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাকে, ভাল লাগে না একদম বৃষ্টি দেখো কি অবস্থা। মেজে গেছে বাসনগুলোর মধ্যে বৃষ্টি ঢোকাতে ভুলে গেছে, স্নান করে এলাম। আমার মেয়ে সাইডে হাসছে, স্নান করে এলাম, কিছুই করিনি। ওকে চলো পরে আসছি, প্রচুর হাঁপাচ্ছি, বৃষ্টি পড়লো না ভীষণ শ্বাসকষ্ট হয়ে যাবে তো বন্ধুরা। চলো ছাড়ো, প্লিজ বলো, প্লিজ প্লিজ বলো, হাত জোর করে বলো, প্লিজ 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 বলো 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 বলো, তাহলে দেবে, তাহলে দেবে, তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও, প্লিজ প্লিজ বলো, প্লিজ প্লিজ বলো, বলো আগে, হাত জোর করে বলো, প্লিজ প্লিজ। একটা নতুন ঢং শিখেছে ফোন নেওয়ার জন্য, প্লিজ প্লিজ করো, প্লিজ প্লিজ করো, করবি তো তাহলে দেবো, দে এটা দে বাবু, একটু প্ল্যাঙ্কিস দিয়ে দাও তো সোনা। এই যে বিকেলবেলা উঠে কাজকর্ম করলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে
কাজে যাব নাইট ডিউটিতে, যদি দেরি হয়ে যায় এই কারণে চা করলাম, ভাত করলাম, তরকারিগুলো গরম করলাম। আর আমি রুটি নিয়ে যাব, তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি আনিয়ে দিয়েছি, গরমে আর তোজো ভাত খাবে, মার তো পেস্ট করাই রয়েছে। তো এখন কাজে বেরোবো, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, কাজে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে, টাটা। এলাম জাস্ট কাজে, তা এসে সন্ধ্যাবেলা তো কিছু খাইনি, খিদে পেয়ে গেছে, নুডলটা নিয়ে এসেছি খাবো, খুব ভালো লাগবে। আর তো দিয়ে আসার সময় কিনলাম, কিনে খাবো, খাচ্ছি এখন। পরে আসছে খেয়ে নি, খিদে পেয়েছে খুব জোর। টাটা। তোমাদের বললাম না আমি কি নিয়ে এসেছি, দেখো ডিম ভাজা আর হচ্ছে তোমার লাউ চচ্চড়ি চিনি মাছ দিয়ে আর দুটো রুটি, আর পায়েস আর মিষ্টি রয়েছে, সেটা হচ্ছে তোমার এই যে পায়েস মিষ্টি খাবো যখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, আগে রুটিটা খেয়ে নিই, বুঝেছো তো? পায়েস মিষ্টি মানে মনের স্বাদের, তো খেয়ে নিই তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে? টাটা। একটু ধুয়ে চলে এসছি, ভীষণ টায়ার্ড লাগছিলো, খাওয়া দাওয়া করা হয়ে গেল, পায়েস নিয়ে এসছিলাম বললাম না, পায়েস নিয়ে এসছি, কিন্তু এখন আর খেতে ইচ্ছা করছে না, বার হয়ে গেছে, পরে যদি ইচ্ছা করে খাবো নইলে থাক। চলো, অনেকটা রাত্রি রয়েছে, কালকে সকালবেলা আবার দেখা হবে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ঘুম নিয়ে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক বাটনটা টং করে টিপে দিও, আর নোটিফিকেশান পেতে হলে বেল বাটনটা মানে টং করে বাজিয়ে দিও, টং করে আমার মেজিং বলে টং করে বাজিয়ে দিও। আর নতুন বন্ধু যারা আছে, যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই করে দিও, আর পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে চোখ রাখো। ওকে, টাটা, গুড নাইট বন্ধুরা, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবার জন্য সারাদিনটা ভালো যাচ্ছে, আর আমার চ্যানেলে চোখ রেখো সবাই। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করো, কালকে সানডে আছে, কালকে আমার আছে মর্নিং ডিউটি, তো সকালবেলা থেকে উঠে যা যা করবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা বন্ধুরা, টাটা টাটা টাটা।